নমস্কার বন্ধুরা, টোনাটুনির সংসারের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আমি পনি, কানাডার টরন্টো থেকে। আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরাও অনেক ভালো আছি। একটু আগে হয়ে গেল এক পশলা বৃষ্টি, আর বৃষ্টির পানিগুলা এখনো গাছের পাতায়। বৃষ্টি দিচ্ছে ঝমঝম ঝমঝম, আর বৃষ্টির পরেই যখন মাটি থেকে একটা মন মাতানো গন্ধ বাড়োয়, উফ কি বলবো, একদম পাগল হয়ে যাই আমি। খুবই ভালো লাগে বৃষ্টির ফোঁটা পড়লে যে মাটি থেকে একটা গন্ধ, ওইটার ওইটার প্রেমেই পড়ে যাই আমি। আর এই ফুলগুলা দেখেন কি সুন্দর, এক পশলা বৃষ্টিতে যেমন প্রাণ ফিরে পেয়েছে। আজকে সকালটা খুবই সুন্দর জানেন। আর এই বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টির গন্ধ আর এই ফুলগুলোর মন মাতানো গন্ধ আমাকে প্রায় পাগলই করে দিয়েছে। ঘাসগুলো এখনো ভিজে রয়েছে, সবাই সবার গন্তব্য পথে ছুটে চলেছে। এখনো আকাশটা মেঘলা, কিরকম মেঘ জমে আছে দেখেন, একদম অন্ধকার। আবার হবে হয়তো বৃষ্টি। বৃষ্টি আমার খুবই প্রিয়। আমি যখন বাইরে ভিডিও করছিলাম তখন ভিতরে তৈরি হচ্ছে মালপোয়া, গরম গরম মালপোয়া। আমার কর্তামশাই এই মালপোয়াগুলা তৈরি করছেন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে দেখেন, এই প্রথম আমি দেখলাম ফ্রাই প্যানেও মালপোয়া করা যায়। যেমন পারছে বেচারা এমনিতেই চেষ্টা করছে আমার জন্য, আমি এতেই খুশি যে উনি যে ট্রাই করছে আমার জন্য মালপোয়া বানানোর। সবগুলার সাইজ সেম না হলেও খারাপ হয় নাই, কিন্তু মন্দ হয় নাই। এই যে দেখেন সাইজগুলো একটু তেড়া বেড়া হয়েছে, কিন্তু খুবই সফট এবং খুবই সুস্বাদু। হ্যাঁ, একটা ট্রাই করা যায়, ট্রাই করে দেখব, চলেন ট্রাই করে দেখি। তো মালপোয়াগুলো খেতে খেতে আমি ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে টুক করে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।